ধুম 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 বাজিয়ে এই যাচ্ছে, কি করছো? ওই দিদু, ওহো, ওই ছুরিটা চাবে তো, এত জোরে জোরে করতে হয়? করছে না সোম যাবে ধুম করে ধুম। কি করছো তোমরা দুজনে টেবিলের তলা গিয়ে? কি করছো রিদু? লাগবে তো মাথায় ঠোক্কা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে তোমাদের সামনে, মানে ক্যামেরার সামনে এসে কথা বলছি না, আজকে ক্যামেরার পেছন থেকে কথা বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার একটা বড় সড়ো কিন্তু একটা পার্সেল এসেছে। তো হ্যাঁ, এটা একটা ডেস্ক বা টেবিল বলতে পারো, সেটা একটা অর্ডার দিয়েছিলাম। তো আমি দিইনি, ওর বাবা দিয়েছিল, তো সেটাই এসেছে। তো সেটা এসেছে দুদিন আগে, কিন্তু সেটার যে ইনস্টল করা বা ঠিকঠাক ফিটিং করার লোকটা আজকে এসেছে যে সেই খুলবে। তো আমরা এতদিন খুলিনি বাক্সটা, তো সেই খুলে সব সেট করে দেবে। তো আমরা ভাবতেই পারিনি এত বড় ডেস্কটা এটুকুনি একটা বাক্সর মধ্যে কী করে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই টেবিল বা ডেস্কের খুব মানে দরকার ছিল, কেন বলো তো, যে আমার হাজব্যান্ড যে ওয়ার্ক ফ্রম হোম করছে করোনার জন্য, তো ওর অফিসের জন্য একটা টেবিল চেয়ারের দরকার। তো এখানে তো আমরা সেরকম কোনো আসবাবপত্র নিইনি, তোমরা তো দেখেইছো, ফ্রিজ ট্রিজ অল্প কিছুই নিয়েছি। তো সেই জন্য আস্তে আস্তে টুকটুক করে একটা একটা জিনিস কিনছি। তো যা যা কিনবো তো তোমরা সব দেখতেই পাবে আমার ব্লগে। তো দেখো কীরকম সেট করে দিচ্ছি, কী সুন্দর তাক তাক। তো এখানে সিনিকার বই টইও থাকবে, ওর বাবাও কাজ করতে পারবে। তো সেই সূত্রেই আর কি কেনা, অনলাইন থেকে কেনা, দেখে খুব পছন্দ হলো, সেই জন্য ওর বাবা বললো অর্ডার দিয়ে দিই। আর আজকাল সবই অনলাইনে, কোনো কিছুই গিয়ে কিনতে হয় না। আমাদের ফ্রিজটাও যেরকম কিনেছি সবই অনলাইনে। তো লোকটা সকাল সকালই চলে এসেছে, দেখো কিভাবে স্ক্রু দিয়ে ইনস্টল করছে। আর এর সাথে আমরা কোনো টেবিল, মানে এর টেবিলের সাথে আলাদা করে আমরা কোনো চেয়ার নিইনি, কারণ অলরেডি আমাদের চেয়ার আছে। মেনলি এটা নেওয়া হচ্ছে যে ওর অফিসের জন্য, কারণ কি বলতো, মাটিতে বসে বা খাটে বসে অফিস করতে করতে ওর বাবার পিঠে সিদ্ধারায় অনেকটা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, সেই জন্য মানে অফিসের জন্য আর কি টেবিল চেয়ারে পড়া মানে কাজটা করা হলে সুবিধা হবে। আর মাঝে মাঝে যদি সিনিকা ক্লাস করে বা পড়াশোনা করে সেটাও হতে পারে। দেখো ডেস্কটা অলরেডি সেট করা হয়ে গেছে, ওর বাবা দেখে নিচ্ছে, চেক করে নিচ্ছে যে ঠিকঠাক হয়েছে কি না। একটা সরু সব পার্ট বাই পার্ট খোলা ছিল, আর কীরকম একটা কত বড় ডেস্ক হয়ে গেল দেখো। স্যানিটাইজ হয়ে গেছে অলরেডি।
অলরেডি স্যানিটাইজ করা হয়ে গেছে। ওরে বাবা, আমাদের এখন হোম ডেলিভারি, আইসক্রিম হোম ডেলিভারি হচ্ছে। মামা হাত ধো। দোলে 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 নাচি 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 সোম নাচে সোম নাচে নাচি 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 সোম নাচে নাচি 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 সোম নাচে সোম নাচে নাচি 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 সোম নাচে নাচি 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 সোম নাচে সোম নাচে করতে হবে না, আর নাচি নাচি না, পাটে ব্যথা হয়ে যাবে না। সোমকে গামলার কাছে আসতে দে, দেখ কি করে। দাঁড়া দাঁড়া, সোম আসবে। ও সোম, ব্যাস ছেড়ে দে সোম। তার মামা তুইও বস, তুইও বস, মিডিলে বস, একটা ছবি তুলি, বস ভালো করে। সোম রিতু চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা না অনেকটা রাতই হয়ে গেছে। তো আমার রান্না বান্নাও হয়ে গেছে। রান্নার মধ্যে আজকে করেছি হচ্ছে মাংস, চিকেন করেছি, এই দেখো চিকেন করেছি। আর করেছি হচ্ছে পাঁচমেশালি তরকারি। পাঁচমেশালি তরকারিটা এখনো হয়নি। পাঁচমেশালি তরকারিটা হচ্ছে এই, এটা হতে একটু টাইম লাগবে, কারণ এটা ঢেকে ঢেকে করছি সেই জন্য। ঢাকা দিয়ে দিলাম। আর সেমিটার আজকে পড়াশোনা কোনো নেই, সেইটা খেলে যাচ্ছে তখন ধরে। আর এখন একটা কাজ করব, তো সেই কাজটা অনেক দিন ধরেই হচ্ছে না সেই জন্য। সেটা হচ্ছে ও কিছুদিন আগে, মানে কিছুদিন কি বেশ খানিক দিন আগে তাল এনেছিল বাজার থেকে। আর আমি তাল এনেছে, আমি তো খুব খুশি তাল এনেছে। তো তাল খেতে কে না ভালোবাসে, তোমরা নিশ্চয়ই সবাই তাল খেতে খুব ভালোবাসো। আমিও কিন্তু তালের বড়া, তালের ক্ষীর খুব ভালোবাসি। সো সেই তালটা ফ্রিজে আছে, মানে এনেছে অনেক দিন, কিন্তু কবে ঘষবো না ঘষলে, বাইরে রেখে দিলে তো সেটা একটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ফ্রিজে রাখা আছে। আমি তাল খাইনি। এই তুই তাল খেয়েছিস? না খেয়েছে ও তাল। তো সেই তালটা আজকে ঘষবো ঘষবো। তো তার সাথে এনেছে নারকেল, তালের কোনো কিছু করতে গেলে তো নারকেল লাগেই। তো তালটা এখন ঘষবো, দেখো ফ্রিজে। তো আমাকে তালটা ঘষে দেবে হচ্ছে আমার পর। তুমি পারবো বের করতে? এই যে বন্ধ করো। এই যে তালটা এতদিন ধরে ফ্রিজে ঘুমাচ্ছিল, তো আজকে এটা ঘষা হবে। তারপর এটার কখন এটার রেসিপি হবে আমি নিজেও জানি না, আজকে পারবো কি না জানি না। আর তো চলো এটাকে এবার ঘষে নিই। আর তোমরা সবাই জানো এটাকে ঘষতে আর কিছু দেখাবার নেই। আর এখানে কিন্তু অলরেডি
তাল ঘষতে বর বসে গেছে, দেখো তোমাদেরকে দেখাই। আর আমি আমার যতবারই তাল আনা হয় বাড়িতে, ওরই দায়িত্ব পড়ে কিন্তু তালটা ঘষার জন্য। কারণ আমি অন্যদিকে অন্য সব কাজবাজ করি তো আমার সময় পাই না, কিন্তু ওই বলে আমাকে সবচেয়ে কষ্টকর কাজটা দাও। কিন্তু না, এটা এটা দিতে যখন আমি সোমবারই তো কেটেছিল তখনও তাল খাইয়েছিলে, দুবার এনেছিলে না? যখনই তালের তাল দেখতে পাবে তখনই কিন্তু নিয়ে এসো। আর এখানে আমাদের গড়িয়াতে অনেক তাল, ওখানে পাওয়া যেত, কোনোদিন পাওয়া যেত না, কিন্তু এখানে গড়িয়াতে অনেক তাল পাওয়া যায়। আমি আগের দিন গেছিলাম বাজারে, তখন দেখেছিলাম। তো এটাও ঘুমসুক, তারপরে এটা দিয়ে কি করব ভাবছি। একজন বলছে তালের বড়া, একজন বলছে তালের খির, আবার বলছে আবার নিয়ে আসবে। তাহলে এখন না একটা খির কি করব? তো যাই হোক, এই নিয়ে এখন দ্বন্দ্ব চলছে, বড়া না খির, বড়া না খির। সেই জন্যই আমরা নিশ্চিন্তে এই কাজগুলো করতে পারছি। তাই যাই হোক, ওরা ইয়ে করুক, যে দ্বন্দ্ব করুক যে হ্যাঁ বড়া কি। তো আজকে তো আর কিছু হবে না, অলরেডি অনেক রাত হয়ে গেছে। এখন আমরা ভাতটা তো খাবো, রাত্রে ডিনার করবো, এটাকে জাস্ট করে আমি টিফিন কৌটোর মধ্যে ভরে, একটাই কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দেব। তারপর কালকে আমি সময় মতো এটার রেসিপি তুলবো। তো এটার জন্য নারকেল কোড়া করতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, খেতেও যেরকম টেস্টি করতেও সেমনি ঝামেলাও আছে। তো যাই হোক, এটা করুক, করতে টাইম লাগবে মনে হচ্ছে। ও, একটা হয়ে গেছে। তাহলে যাই হোক, এই ব্লগটা অনেক দূর হয়ে গেছে, এই ব্লগটাকে আর বেশি বাড়াবো না। তোমাদের কিরকম লাগলো, তোমাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তুমি একটু বলো, প্লিজ সাবস্ক্রাইব। যারা দেখছো, অনেকেই আছে দেখছো যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে সিঙ্গাপুরে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই। দেখাবো আমি কি তালে বড়া দিয়ে কি করছি না করছি, পরের ব্লগে দেখতে হবে। আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম রাত্রে ডিনারে কি করব। তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা। দেখো, রাত্রেবেলা ঘরে এসেছি, তো সুটকেসে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আলমারিতে তোলার জন্য সুটকেসটা ওপেন করেছি। আর সুটকেসটা খুলতে না খুলতে ঋদু, দেখো সিনিকাও এরকম ছোটোবেলায় ছিল যে আমরা কোথাও ঘুরতে গেলে সুটকেস খুললে সুটকেসের ভেতরে ঢুকে বসে থাকতো। সিনিকাও ছোটো তখনই মানে করতো। আর ঋদু দেখো পুরো সুটকেসের ওপর কীভাবে উঠে গেল, দেখো তোমরা দেখো ওর কাণ্ড দেখো। যতবার আমি বা ওর বাবা নামিয়ে দিচ্ছি ততবার ও সুটকেসের ওপরে উঠেই বসে পড়ছে। কী যে ভালোবাসছে কে জানে। ওই দেখো একটা রক্ষা হাগিস পরা ছিল, হিসু পটি করে দেবে না, সেই জন্য আর বেশি জোরজার করিনি, কারণ খেলছিল খেলু। যদি হাগিসটা না পরা থাকতো তাহলে অসুবিধা হতো। আর সিনিকা দেখো বিছানার মধ্যে গড়াগড়ি করছে। চলো আজকের মতো টাটা, বা বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা।